সালামু আলাইকুম রহমত আবরকাত সামাত দর্শক সত্য আমরা সামাইলে এবার ষোলো রাস্তার সময় খানার তরকারি নিয়ে আলোচনা করবো মোহন বিশ্ব আসলাম কী ধরনের তরকারি ব্যবহার করতেন এই হাদিসটি সৈশামের তিরমিজির একশো তেরো নম্বর হাদিস এবং নাইনটি সিক্স ভিডিও ক্লিক হলো নাইনটি সিক্স ছিয়ানব্বই এখানে উমুল ওমিনা আইসার জাল্লাহাত আনহু বলেন আনহা উম মোমিন আইসার জাল্লাতালন বলেন রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন উত্তম তরকারি হলো সিরকা আই মিন ভেনেগার ভেনেগার টক জাতীয় জিনিস এটা উত্তম তরকারি বলছে মোহানব ইসলাম এগুলো দিয়ে রুটি খেয়ে ফেলতেন আলাদা তরকারির সুযোগ কম ছিল তাই মোহানব ইসাল্লাম এখানে কি বললেন যে উত্তম তরকারি মানে ভেনেগার থাকলে টক জাতীয় জিনিস থেকে আচার বা ভেনেগার মধ্যে থাকলে ওটা উত্তম তরকারি যথেষ্ট হয়ে গেছে তরকারির জন্য السلام عليكم ورحمه الله وبركاته